নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। এতে অংশ নেন শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা। দুই বছর পর এমন অনুষ্ঠান হওয়ায় খুশি তারা। উৎসব হচ্ছে, প্রতি বছর এটা পালিত হয়ে থাকে, সেই উৎসবটা আমরা পালন করতে এখানে মূলত এসেছি। রংধনু পরিবার একসাথে হয়েছে আর আজকে অসম্ভব আনন্দ লাগতেছে, সবাদের সাথে এক হয়েছি। এটা আসলে আমাদের সংস্কৃতির একটা অংশ, আসলে আমরা সবাই খুবই আনন্দিত। অনেকদিন পর আমাদের এই প্রোগ্রামটা আবার নতুন করে হচ্ছে, আমার অনেক ভালো লাগছে। স্কুলের শেষ প্রোগ্রাম, অনেক এনজয় করতেছি। এই উৎসবে যোগ দিতে এসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ এসব উৎসব বাঙালি সংস্কৃতির অংশ। যে বসন্ত, এই যে শীতের জরাজীর্ণতা কাটিয়ে মনে নতুন আনন্দ নিয়ে আসে এবং একটি অজস্রতার মধ্যে মানুষ পতিত হয়। শিক্ষার্থীদের সঙ্গে ঋতুরাজ বসন্তের পরিচয় করিয়ে দেয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। ঋতুর যে বৈচিত্র্য, সেটি তাদের জীবনে প্রভাব ফেলবে। তারা এই বসন্ত ঋতু রঙিন সাজে তাদের জীবনকে রাঙিয়ে তুলবে। শিশুদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য যে ভূমিকা, সেটি আসলে বাস্তব ভিত্তিতে দেখানোর জন্য আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ নানা সাংস্কৃতিক সংগঠন বসন্ত বরণ উৎসব পালন করেছে।